তোমার চোখ দুটো তো আজ আরো সুন্দর লাগছে দেখছি। আর বলো না, সকাল থেকে চোখ থেকে জল পড়ছিল, তাই একটু কাজল পরেছি। ঠিক ধরেছি। তবে তুমি যাই পড়ো না কেন, তোমাকে কিন্তু খুব সুন্দর মানায়, বুঝলে? থাক থাক ইমা, আমি সত্যি বলছি। আমি আবার কখন বললাম যে তুমি মিথ্যে বলছো? ছোটবেলা থেকে তো কত ছেলে এই কথা আমাকে বলেছে, কিন্তু তুমি গায়ে মাখনি, তাই না? কত গুণ তোমার, অথচ একটু অহংকার নেই। আবার আরম্ভ করলে তো আমার লেগ পুলি। আহা, এত রেগে যাও কেন? না, রাগবো না। কিভাবে মাটিতে ঢুকেছে রে বাবা! আরে ওঠ না, ওঠ না। সত্যি সত্যি কে যে এটার নাম কচু দিয়েছে তাকে আমার দেখতে ইচ্ছা করছে। এই তো উঠেছে। হ্যাঁ উঠেছে, তাই নাকি? বাহ, আমি কথায় কথায় রেগে যাব আর তুমি রাগ ভাঙাবে, কি দারুণ হবে বলো তো। এই শোনো, বলছি যে অনেকক্ষণ তো ওরা হলো, এবার একটু কোথাও বসলে হতো না? হতো তো, কিন্তু কোথায় বসবে বলো? সব জায়গায় তো দেখছি হাউসফুল। যা বলেছ, দুদণ্ড যে নিরিবিলিতে বসে মনের কথা বলবো তার জো আছে? এই জন্যই বলি একটু তাড়াতাড়ি বেরো। তো বাবুর চান করে চুল আঁচড়াতেই তো 1.5 ঘন্টা, ছুটির দিন, এবার বোঝো বসার জায়গা পেতে পেতে বিকেল হয়ে যাবে। আবার রাগ করে, আমি তো আছি নাকি? ও ঠিক, একটা জায়গা ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা ম্যানেজ হয়ে যাবে। তুমি কি ম্যাজিক করবে নাকি? দরকার হলে তোমার জন্য পিসি সরকারের কাছে ম্যাজিক শিখে এসে তাই করে দেখাবো। এই এই, এবার গুল ঝাড়া বন্ধ করো তো। দেখো আর কিন্তু আমি উড়তে পারছি না, এবার বসবো, একটা জায়গা দেখো না। ওই তো ওই তো, ওই গাছটা ফাঁকা আছে, চলো ওখানেই বসি। আচ্ছা একটা কথা বলি। এত কথা বললে কই, অনুমতি নাওনি তো তাহলে হঠাৎ এই বেলা? না মানে ওই এই কথাটা একটু ওই অন্য রকম কথা, তাই। বুঝেছি বুঝেছি, এবার তুমি বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও, তাই না? এই তোমাকে একটা প্রণাম করবো। কেন আবার প্রণাম কেন? না মানে তুমি এত জানো। কিন্তু কোনো অহংকার নেই। তাহলে ভাই এবার আসল কথায় আসি, তাহলে পরের সপ্তাহে বিয়েটা হচ্ছে আমাদের, তাই তো? যদি না পিলিন বা ওই হাইলিন না আসে। আচ্ছা, তার মানে এই ছোড়া কাকটা আর বাচ্চা মেয়ে কাকটা বিয়ে করছে, আর বিয়ে মানেই তো পেট পুরে খাওয়া। ও, কতদিন যে বিয়ে বাড়ি খাইনি। এদের বিয়েতে যদি আমাকে ডাকতো তাহলে বেশ পাত পেড়ে কবজি ডুবিয়ে খাওয়া যেত, কিন্তু সেটা তো কোনোভাবেই হবার নয়। কিন্তু নেমন্তন্ন কাদের করবে তার ওই লিস্টটা করতে হবে তো। হ্যাঁ সে তো আমি মুখে মুখেই বলে দিতে পারি। সারস দুজন, শিয়াল একজন, হাতি চারজন, বাঘমামা একজন, ঘোড়া সাতজন, টুনটুনি আর বাচ্চা কাচ্চা নিয়ে। আরে আস্তে আস্তে, আরে বাবা দম নাও, এটা দেখছি তোমার লিস্টটা ফুরোতেই চাইছে না। বাহ, 10টা নয় 5টা নয়, একবারই তো বিয়ে করব। আমি তাকে সবাইকে নেমন্তন্ন করে খাবো না? সে হবে, কিন্তু ওই একই সঙ্গে আমার এই ট্যাকের জোরটাও তো দেখতে হবে বলো। এই এই,
এইবার শুরু হয়ে গেল গলা শুকোনো। এই হচ্ছে তোমাদের এক দোষ, জানো তো, তোমাদের দোষ। কিছুতে এই আমাদের মানে মেয়েদের হাত খুলে খরচা করতে দাও না। কেন কেন কেন? আসলে হয়েছে কি, আমার গর্তের গোড়ার গাছের উপরে বসে নিজেরা বিয়ের কথা বলছে। কাদের কাদের নেমন্তন্ন করবে সেসব ঠিক করছে, অথচ আমি শুধুই শুনে যাচ্ছি আর জিভের জল ফেলছি। কপাল কপাল, এই জন্যই বলে কপালের নাম হলো গোপাল। ওই দেখো ওই দেখো মানিক জোরকে দেখো, ঠিক খুঁজে খুঁজে একটা জায়গা বেছে নিয়ে বসে পড়েছে। আচ্ছা, এভাবে গায়ে হাওয়া লাগিয়ে না ঘুরে ওরা ওরা কবে বিয়েটা করবে বলতো? হ্যাঁ চলো না সেটা ওদেরকে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, চলো চলো। কি ভাইয়া, এভাবে ডুবে ডুবে আর কতদিন জল খাবে? আরে এবার বিয়েটা করো, চেটে পুটে একটা বিয়ে বাড়ি খাই। হ্যাঁ কি বলো? আরে ভাই সেটা নিয়েই তো কথা হচ্ছিল। আমরা তো আজ বসে বসে কাদের কাদের বলবো তার লিস্টই করছিলাম। বাহ বাহ, এ তো দারুণ খবর, বেশ জমিয়ে খেতে হবে কিন্তু তোমাদের বিয়েতে। তুমি থামো তো, শুধু খাবার গন্ধ পেলেই হয়েছে। আরে বাবা, তোমরা বিয়েটা তো করবে কিন্তু থাকার কিছু ব্যবস্থা করেছো? কেন, বাহ, তোমার তো নিজের ঘর বলে কিছুই নেই। হুম ঠিক কথা। ও কি একে নিয়ে হয়েছে এক জ্বালা দিদি, এখনো শুধু আমার চোখ আর চোখের কাজল দেখে বেড়াচ্ছে। এই ঘর দেখেছো কোথাও থাকার? না এখনো দেখিনি। আচ্ছা এই গাছে আমাদের বাসা করে নিলে কেমন হয়? এই জায়গাটা মন্দ নয়, বেশ নিরিবিলি আর শান্ত, আমার তো পছন্দই হয়েছে। এখানে থাকবে এরা বিয়ের পর। ঠিক আছে, বিয়ের পর তাহলে এই গাছে তোমাদের বাসা, আর আমরা নিজের হাতে সাজিয়ে দেব। হ্যাঁ আর ধরে নাও এটাই আমাদের উপহার তোমাদের বিয়েতে। ভালোই হলো, একটা খরচা তো বাঁচলো। নেমন্তন্ন না খেতে পেলে কি হবে, ওরা তো এখানেই থাকবে, আর তখন এই কষ্ট আমি শুধু আসলে পুষিয়ে দেব। একটা কচু তুলতে মাথার ঘাম পায়ে পড়ে গেল। ছবল মারা তো ভুলে দিচ্ছি, এখন আবার গান ধরেছে। গান গেয়ে ভিক্ষা করে দিন কাটে নাকি ওর? হে গৌর হে নিত্যানন্দ, দিনে দিনে যে কত কি দেখবো কে জানে। ওকে তো দেখছি এবার থেকে কেউটে না বলে হেলে বলে ডাকতে হবে। কিন্তু কিন্তু ব্যাটার মনে এত আনন্দ কিসের? নিমন্ত্রণ না খাওয়ার কষ্ট আমি তুলবো সুদে আসলে। সুদে আসলে তুলবে? কিন্তু কিসের নেমন্তন্ন বলতো? না এর তো দেখছি মাথাতেই গোলমাল হয়েছে, যত সব পাগল ছাগলের কীর্তন। না আমি বরং কচুটাকে আস্তে আস্তে সাবার করি মন দিয়ে। কজন হলো? এই তো মাত্র ওই 67টা। ঠিক দিচ্ছ তো? ও সব আমার মাথায় আছে, বুঝলে, এটা হলো কম্পিউটার ব্রেন, একবার ঢুকলে একেবারে ছবির মতো বসে যায়। মানে যাকে বলে এক ছবলেই ছবি। আরে বাস
এটাও তো একটা সিনেমারই নাম গো। এই তোমার সঙ্গে থেকে থেকে না একটু একটু শিখছি। পড়াশোনা তো কিছুই করনি, কিন্তু চাকরিটা বাগালে কি করে বলতো? একটাই রাস্তা, ঢুকে। ওই তো যা বলেছিলাম, কচু বনে। তাহলে চলো যাওয়া যাক। ব্যাপার হলো যে আমরা বিয়ে করছি, তাই তোমার নেমন্তন্ন। বিয়েটা কবে, মানে মানে খ্যাটনটা হবে কবে? এই তো ওই পরশুদিন দুপুরে। নিশ্চয় 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 যাব। বিনি পয়সায় মহা ভোজ কেউ হাতছাড়া করে নাকি? নিশ্চয় যাব। ও তুমি না? আচ্ছা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ এসো। আমি আবার এখন বাঘা তেঁতুল খুঁজতে বেরোই। বিয়ে তো বেশ ধুমধাম করেই হচ্ছে, কত আমন্ত্রিত, আর আমার গর্তের মাথা ঠিক উপরে বিয়ে হচ্ছে, আর আমি বাদ। আচ্ছা সারসরা এখনো এলো না কেন বলো তো? বুঝতে পারছি না তো। এসে গেছি এসে গেছি। আচ্ছা এত দেরি করে আসার কোনো মানে হয় বলো? বিয়ে তো হয়ে গেল। হাতে কি, আসলে এই উপহারটা তৈরি করতে দেরি হয়ে গেল। আবার কি উপহার? এই যে তোমাদের বাসা, আমরা খুব মন দিয়ে সাজিয়েছি। এতে তোমরা থাকবে কেমন? উমা কি দারুণ হয়েছে! ওহো মা দারুণ দেখতে, বাবা বাবা দারুণ দেখতে। কিন্তু বাসাটা ঠিক করে বসাতে হবে বুঝলে। ওই যে ওই কোনটা, ঠিক আছে তো, কি বলো? ও তোমরা যেখানে বসিয়ে দেবে সেখানেই ঠিক আছে। আল্লাহ দেখি কত কত অবস্থা দেখো। তোমাদের তোমাদের বিয়ে শুভ হোক। হ্যাঁ তোমাদের বিয়ে শুভ হোক। শুভ সেটা তো আমি দেখব। নিমন্তন্ন না করা শোধ আমি চুন চুনকে তুলব। এই শুনছো, কে যেন হাসলো পুরো কব্বর সিং এর মতো করে। ও বাপ রে বাপ, ওই সিনেমা দেখে দেখে না সত্যি মাথাটা গেছে তোমার। এখানে গব্বর সিং আসবে কত থেকে? হ্যাঁ না না আমি স্পষ্ট শুনলাম, ওই ওই হাসি শুনলাম, ওই মুড়ি কাপা, ওই হাতে একটা বেল্ট আর আরেকটা হাতে রাইফেল। আরে এ তো পুরো শোলের সিন। আপ তেরা ক্যা হোগা রে কালিয়া। এই কি গো ঘামছো কেন? কি রোদ, ঘামবো না তো কি ঠান্ডায় কাঁপবো? না তবু তোমাকে দেখে আমার ঠিক ভালো লাগছে না তো। তাই নাকি? এই শরীর খারাপ হয়েছে, কি হয়েছে বলো তো তোমার? বলবো সব বলবো, আগে বাসায় ফিরে চলো তারপর। চলো তাহলে। কি গো চললে যে? তুমি তো বললে যেতে। বাহ তো
তুমি তো বললে আমার শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, সেই জন্যই তো ফিরে যাচ্ছি। বাহ, তা আমি ফিরবো কি করে? মানে? মানে হলো যে আমাকে কাঁধে করে নিয়ে চলো। তুমি না আমার স্বামী, তো এভাবে নিজের অসুস্থ স্ত্রীকে ফেলে যায় কেউ? ও আচ্ছা, এসো কাঁধে ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে ঠিক হয়েছে। মীরা স্বামী জিন্দাবাদ, মীরা বর সবসে মহান। হ্যাঁ বলো তো কি হয়েছে তোমার? আহ, বলছি বলছি, আগে আগে দম নিতে দাও। বাবা, তুমি দম নেবে কি গো? আমি তো তোমাকে বয়ে নিয়ে এলাম। হ্যাঁ, যেন মনে হচ্ছে কত সাজিয়ে গুছিয়ে নিয়ে এলে, নিয়ে তো এলে চালের বস্তার মতো করে। আচ্ছা আচ্ছা, তাই এবার বলো তো দেখি তোমার শরীর কোথায় খারাপ হয়েছে? কি হলো, কাক তো আজ সন্ধে না নামতেই বাসায় চলে এলো কেন? না, এরকম তো কখনো করে না। নতুন কিছু আবার ঘটলো না তো? কানটা তো খাড়া করে রাখতে হচ্ছে। বুঝলে, আমার না ডিম পাড়ার সময় হয়েছে। বলো কি গো? সত্যি বলছি। বাহ, এই তো দারুণ খবর। মানে মানে আমি বাবা হব? হ্যাঁ, বাবা জীবন, তুমি হবে পিতাজি আর আমি হব মাম্মি, মম। ও, এই কারণ? ওদেরও আনন্দ আর আমারও মনে ফুর্তি বানবান। ওরা ডিম পাড়বে আর তারপর এই ঢিঙ্কাচিকা 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 ঢুমডু, ঢিঙ্কাচিকা 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 ঢুমডু। বাবা বাবা বাবা, পাঁচ পাঁচটা ডিম, এই যে একেবারে পঞ্চ পাণ্ডব হবে গো। হ্যাঁ, আমি তাহলে কুন্তি। হ্যাঁ, আর আমি পাণ্ডু। আর আমার বাসা হলো হস্তিনাপুর গো। হাসো, আরো হাসো, কিন্তু আমার হাসি শুনলে যে তোমাদের পিলেই চমকে যাবে। ওই যে শোনো, গব্বর সিংহের হাসি কোথায়? আরে দূর, আমরা হাসলাম না, সেটাই ধাক্কা খেয়ে আমাদের কানে আসছে। ও বাবা, তাহলে কি আমরা গব্বর সিংহের হাসি হেসে ফেললাম নাকি গো? তবে আমি হলাম গব্বর আর তুমি হলে বাসন্তী। নাচ বাসন্তী নাচ। দু দু দু, ওটা হবে হাস বাসন্তী হাস। হেসে যাও হেসে যাও, কিন্তু কথায় আছে না, যত হাসি তত কান্না, বলে গেছে রাজেশ খান্না। এবার যে বাবা তোমাদের কাঁদতে হবে। এই তুমি কিন্তু এই সময় না বেরোলেই পারতে। নতুন অতিথি আসছে আমাদের হস্তিনাপুরে, তাদের খাবার জোগাড় করতে হবে না? আরে তার জন্য তো আমি যথেষ্ট। তাহলে বা পাণ্ডু যখন বনে গেছিলেন তখন কুন্তি তার সঙ্গে গেছিল না? তাহলে আরে বাবা, আমরা হলাম মেড ফর কিচাদার। ওই দেখো ওই দেখো কারা আসছে। কি হলো, কদিন দেখা নেই কেন তোমাদের? আসলে হয়েছে কি? থাক বুঝেছি, ডিম পেড়েছো তো? তাহলে আর এখানে কেন? চলো ডিমগুলো দেখে আসি। চলো তাহলে। কি, ডিমগুলো গেল কোথায়? কোথায়? এখানেই তো ছিল। কিন্তু এখানে থাকলে গেল কোথায়? তোলা হয় না, ঠিক পাওয়া যাবে ডিমগুলো। ওকে, গাছের তলায় কটা ডিমের খোলা না? হ্যাঁ তাই তো। ভালো খেলাম, কি খেতে, একেবারে যেন পাঠার মাংস। হ্যাঁ, কেউটেটা কেউটেটা আবার ঢেকুর তুলছে। ওকে ওকে, ওর মুখে কি সব লেগে রয়েছে? ডিমগুলো খেয়েছে, ওই আমার ডিমগুলো খেয়েছে। ধ্যাত,
কি বলছো কি? ও কেন তোমার ডিম খাবে? তাহলে আমার ডিমগুলো গেল কোথায়? বলো না আমার ডিমগুলোর কি হলো? শান্ত হও, শান্ত হও। কিন্তু সত্যি ডিমগুলোর যে কি হলো? সেই তো, ডিমগুলো তাহলে গেল কোথায়? ডিমগুলো গেল কোথায়? কোথায় আর বাঘাতে তুল পেলাম, গলায় যেন কাটা বিজ্জে গো। কি কক্ষণে যে এখানে কচু খেতে এসেছিলাম। বাবা কতবার বলেছিল, ওরে শিলু আর যাই করিস লোভ করিস নে বাবা গো, সঙ্গে বসে আমাকে দেখতে পাচ্ছ বাবা, তা দাও না দাও না একটা কিছু করে যাতে গলায় এই কুটকুটনিটা কমে। কি হলো এমন বাবা বাবা করে বিলাপ করছো কেন? তোমার কি বাবা মারা গেছে নাকি? কোথাকার কোন জ্যাঠা এলেন রে আমার? এই যাও তো যাও, কোমর বেঁকে যেখানে যাচ্ছিল যাও। আমি মরছি আমার নিজের জ্বালায়, পুড়িয়া পাবারে গলাটা গেল আমার। তা যা পাচ্ছ গান্ডে পিন্ডে গিলছ তো হবে না, এই আমাকে দেখেও শিখতে পারো না। অল্প খাবো কিন্তু ভালো খাবো, হয় মাছ নয় মাংস, নিদেন পক্ষে ডিম। ডিম আবার তুমি পাচ্ছ কোথায় শুনি? হে বাবা, শুধু এদিক সেদিক ঘুরলে হবে, চোখ আর কানটা খাড়া রেখে ঘুরতে হবে না। তোমায় আর জ্ঞান দিতে হবে না, যা লেবড়ে খেয়েছো সারা মুখে লেগে আছে। ও যা নরম না ডিমের ভেতরটা, কি বলবো যেন পুরো মাখন। কার ডিম চুরি করলে? বলবো কেন, আহা বলোই না বাবা। আমি তো আর তোমার খ্যাটনটা নিচে সাটাচ্ছি না। কাকের বুঝলে, পাঁচ পাঁচটা ডিম। বাবা একটা নয় দুটো নয়, একবারে পাঁচ পাঁচটা। বললাম না আমি হলাম খাদ্য রসি, তাই একটু বেছে বেছে খাই। না গো চলি, একটু দৌড় ঝাঁপ না করলে আবার আমার এত খাওয়া হজম হবে না। কোমর দুলিয়ে যাচ্ছে দেখো, ঢং দেখলে আমার গাপিত্তি জ্বলে যায়। তাহলে আমাদের ডিমগুলো কি সত্যি পাওয়া যাবে না? এত তো খুঁজলাম কিন্তু কিন্তু কোথায় কি? ডিমগুলো তো আর হাত পা গজায় নিজে হেঁটে হেঁটে চলে যাবে। কেউ কেউ নিশ্চয়ই ওগুলো খেয়ে ফেলেছে। সেটাই হবে হয়তো। কিন্তু এভাবে চোখের জল ফেললে চলবে? খাবার খুঁজতে বেরোতে হবে না? চলো তাহলে। আর কচু খাবোই না জীবনে, মনে হচ্ছে জিভটা খুলে হাতে ঝুলিয়ে নি, তাহলে যদি কুটকুটানিটা একটু কমে। ওই দেখো দেখো শিয়াল দাদা। তাহলে চলো ওখানেই নামি। একি গো চোখ মুখ এমন ফুলকো লুচির মতো কেন তোমাদের? আর বলো না, কেঁদে কেঁদে মানে গাছের তলায় কটা ডিমের খোলা না? হ্যাঁ তাই তো। কি খেতে? ওই আমার ডিমগুলো খেয়েছে। ও কেন তোমার ডিম খাবে? তাহলে আমার ডিমগুলো গেল কোথায়? দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আগে আমার মাথাটা একটু খাটাতে দাও। আচ্ছা আচ্ছা বলো তো, তোমরা কটা ডিম পেড়েছিলে? পাঁচটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের বাসার যে গাছটার উপরে তার গোড়ায় কি কোনো গর্তটাত্ত আছে নাকি? আছে তো, আর তাতে একটা কেউটে থাকে। হয়ে গেছে, বুঝে গেছি, ওই ওই কেউটেটাই তোমাদের ডিম খেয়েছে। দেখেছো আমি বলেছিলাম না? কিন্তু বুঝলে কি করে? খুব সোজা,
দুয়ে দুয়ে চার করে ফেললাম, গলাটা গেল আমার। না যা পাচ্ছো গিলছো তো হবে না, অল্প খাবো কিন্তু ভালো খাবো, হয় মাছ নয় মাংস, নিদেন পক্ষী ডিম। তার ডিম চুরি করলে কাকের বুঝলে, পাঁচ পাঁচটা ডিম। আরে বাবা, আমি যদি গোয়েন্দাগিরিতে নামতাম না, তবে ফেলু মিত্তির কাকা বাবু সবাই কেমন ঠোস হয়ে যেত বুঝলে। কিন্তু এখন উপায় উপায় আবার কি, আবার ডিম পারবে তারপরে বাচ্চা হবে। আরে এটা তো আমার মাথায় আসেনি। আসবে কি করে, ওখানে তো সুজই কব্বর। কিন্তু সাবধান ওই কেউটেটার থেকে বুঝেছো, ও যাতে ঘুণা খড়েও টের না পায় যে তোমরা আবার ডিম পেড়েছো। হে হে, কি হলো বলো তো, ওদের তো কদিন ধরে কোনো খবরই নেই। সেই তো, অবশ্য আমরাও ওদের ওদিকে যাইনি। হ্যাঁ, ডিমগুলো হারিয়ে যাওয়ার পর তো ওদের কাছে যাওয়াও হয়নি। চলো তবে আজই একবার ওদের ওখান থেকে ঘুরে আসি। তবে সেটার আর দরকার হবে না। কেন? ওই যে ওরা এদিকেই আসছে। কি গো, মন একটু শান্ত হয়েছে? আর কি করে শান্ত হবে বলো তো। তোমরা জানো আমাদের ডিমগুলো আমাদের গাছের তলায় যে কেউ টেটা থাকে না, সেই খেয়েছে। বলো কি গো। শিয়াল দাদার কাছে গিয়ে সব জানতে পারলাম। ও আচ্ছা, আমি একটা কথা বলবো, শুনবে? বলো। তোমরা আবার ডিম পারো, আর এবার আরো সাবধান। হ্যাঁ, শিয়াল দাদাও তাই বলছিল। আরে কাক দুটো না, তাই তো, এখানে আবার কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। সঙ্গে আবার সারস দুটো আছে দেখছি। তাহলে তো শুনতে হচ্ছে ভালো করে। সাবধান তোমাদের নিচের লোকের থেকে। নিচের লোক মানে? তোমার কবে মাথার গোবরটা একটু কমে বুদ্ধি হবে কে জানে। মানে? মানে আবার কি, নিচের লোক মানে বুঝতে পারছো না, কেউ টেটার কথা বলছে গো। ও হরি, এই যে আমাকে নিয়েই যত কথা, কিন্তু আমার থেকে সাবধানে থেকে কি কোনো লাভ হবে বাছারা? ওকে ওকে কোনো মতেই জানতে দেওয়া চলবে না যে তুমি আবার ডিম পাড়তে চলেছো। কিন্তু জেনে গেলাম যে। আরে ডিম পাড়া হয়ে যাক না, তারপর আমরাও না হয় পালা করে পাহারা দেব। হ্যাঁ এটা ঠিক বলেছো। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। আগে ডিম পাড়ো, ঠিক মতো বাচ্চা ফুটে বেরোক। সেই তো, ধন্যবাদ দেওয়ার সময় তো আর পালিয়ে যাচ্ছে না। তার মানে এবার লড়াই হবে এই শর্মার সঙ্গে চার জনের, দেখাই যাক কে জেতে। তবে কাক দুটোর ডিম গুলো কিন্তু খেতে দারুণ। কি স্বাদ, এখনো মুখে লেগে আছে। কি গো এখনো ওঠোনি? উঠতে ইচ্ছে করছে না। তা বললে হয় না, আমার ইচ্ছে করছে না উঠতে। ওই দেখো আবার শুয়ে পড়ে। আরে ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা, জগিং না হোক, খানিকক্ষণ হাঁটা চলা তো করবে নাকি? আরে বাবা, তাহলে ডিমগুলো ভালো হবে, চাঙ্গা থাকবে। এই 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 এই, খালি জ্ঞান দেবে না তো। এই হচ্ছে মেয়েদের দোষ, কিছুতেই নিজের ভালো বুঝবে না। না না বুঝবো না, আর আমি এখান থেকে উঠবো না। আচ্ছা কেন বলবে? কেন কেন আবার, ডিম পেড়েছি বলে। হ্যাঁ কি বলছো গো, ডিম পেড়ে ফেলেছো? তা কটা গো? এবারে পাঁচটা, আরো বেশি হয়েছে। মানে দশটা? হ্যাঁ। কি হলো ওপরে, অনেকদিন পরে এত হাসাহাসি কেন? ব্যাপারটা তো কেমন কেমন লাগছে, কানটা খাড়া করে শুনতে হচ্ছে। হা হা হি হি, থামাও তো, এবার মাথা খাটাও। নিচের আমাদের শত্রু প্রতিবেশীর থেকে এগুলোকে কি করে বাঁচাবে? হ্যাঁ সেটাই তো এবার চিন্তা। নিচের শত্রু প্রতিবেশী মানে কার কথা বললো? আমি ছাড়া তো কেউ হতেই পারে না। আচ্ছা
তাহলে কি ওরা আবার ডিম টিম পেড়েছে নাকি? আমি বাবা ডিম ছেড়ে আর কোথাও নড়ছি না। তা বললে চলে? আরে এবার আমি আর তুমি পালা করে পাহারা দেব, কেমন? মানে আমি খাবার খুঁজতে গেলে তুমি, আর তুমি গেলে আমি? কি বুদ্ধি, একেবারে বাঁধিয়ে রাখার মতো। মেয়েদের বুদ্ধি ছেলেদের থেকে একটু বেশি হয়, বুঝলে? বুঝলাম। আচ্ছা, এই তাহলে বুদ্ধি করেছি, পালা করে পাহারা দেওয়া। ঠিক আছে, আমিও দেখব কত পালা করে পাহারা দেয়। ও যতই পাহারা দিক না কেন, ওই ডিমগুলো এবার আবার আমার কপালেই নাচছে। না যাই, একটু ঘুরে আসি। ওই দেখো, ওই দেখো নিচে। বুঝতে পেরেছে কি যে তুমি আবার ডিম পেড়েছো? ও যা জিনিস ঠিক ঠাউর করেছে। না তাহলে তো আর বেরোনোই যাবে না একদম। বটেই তো, এই জায়গাটা বেশ, একটু দূরও হলো, আবার নজরটাও রাখতে পারবো ওদের বাসার দিকে, ফলে ওদেরও নজর এড়ানো যাবে। তোরা যদি বুনো ওল হোস তাহলে আমিও বাঘা তেঁতুল। এই না 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 না, বাঘা কেউটে। কি একবার ওই কাকেদের কাছ থেকে ঘুরে আসবে নাকি? ঘুরে এলেই হয়, কিন্তু এত তাড়াতাড়ি কি আবার ডিম পারতে পারবে? সেটা তো ঘুরে এলেই বোঝা যাবে। চলো তাহলে। আহা, এভাবে নয়, একটু ভালো করে টানো। ওই দেখো কারা আসছে। কি গো, এমন ভাবে বসে আছো যেন মনে হচ্ছে ডিম পেড়েছো। মনে হয় সত্যি সত্যি পেড়েছি মোট দশটা। বাহ বাহ, এ তো দারুণ খবর। ও সারস দুটো এসে জুটেছে। ঠিক আছে, দেখাই যাক ওরা কত দূর কি করতে পারে। কিন্তু আমাদের কথা মনে আছে তো? আছে আছে। তাহলে আজ থেকেই কাজ শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে আর দেরি কেন, যাও তোমরা একটু ঘুরে এসো, আমরা ততক্ষণ আছি এখানে, কোনো চিন্তা নেই, কাউকে তোমাদের ডিম ছুঁয়েও দেখতে দেবো না। চ্যালেঞ্জ দিচ্ছে, দেখ আমার একটাই কথা, যেন তেন প্রকারে কাজটাকে হাসি করা। আমি বাবা ডিমগুলো ছেড়ে কোথাও যাব না। বেশ, তবে আমি বেরোলাম খাবার খুঁজতে। আরে বাবা কোনো চিন্তা নেই, এই আমরা চক্কর দেওয়া শুরু করলাম। আমিও তাহলে মনের সুখে ডিমগুলোতে তা দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে। বাবা কি লম্পজম্প করছে রে সারস দুটো, কিন্তু কতক্ষণই নাটক চলবে বাবারা? সন্ধে হলেই তো তোমাদের নিজেদের বাসায় ফিরতে হবে, আর তখন কি হবে? এবার তোমরা ফিরে যাও, কতক্ষণ উড়বে, সন্ধে তো হয়ে এলো। আসুক না, তোবার ও আগে ফিরে আসুক। এই তো আমি এসে গেছি। আসি তাহলে আমরা। সাবধানে থেকো কিন্তু তোমরা। আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই। শুনতে শুনতে কান একেবারে ঝালা পালা হয়ে গেল। আহা, বাইরের লোকেদের সামনে একটু বলতে হয়, বুঝলে না? বুঝলাম। নাও নাও নাও, খাবার টাবার দাও এবার কিছু। এই যে এই নাও। এই তো সারস দুটো এবার ভেঙেছে আর কান দুটো খাচ্ছে। তারপর আর কতক্ষণ চোখ খোলা রাখবে? সারাক্ষণ ডিমে তা দিয়ে দিয়ে না শরীরটা কি টনটন করছে। তা তুমি ঘুমাও না, আমি জেগে ডিমগুলো পাহারা দিচ্ছি। না না, এই জেগে আছি বলে কখন ঘুমিয়ে পড়বে তুমি? তোমাকে চিনি না আমি। আহা, বললাম তো আমি জেগে আছি। আচ্ছা আচ্ছা, বেশ। দুটোর মধ্যে একটার বডি পড়লো, তাহলে বাকি রইল মাত্র এক। কতক্ষণ
কতক্ষণ আর টানবে? না, এবার একটু উঠে হাত পা গরম করি, একসানে নামতে হবে তো। ডিমগুলো যেন আমাকে শুধু টানছে আর বলছে, শুধু যেন কাছে বলে আসতে। এই দেখো, একেবারে ঘুমিয়েই পড়েছে, আমাকে এই জেগে থাকতেই হবে। দেখি কে আসে ডিমের কাছে, হাত পা ভেঙে একেবারে হাতে ধরিয়ে দেব না? গরম গরম বুলি অন্য জায়গায় দিও, বুঝলে, যেখানে লোকে শুনবে। এখানে ফাঁকা ময়দানে বুলি কপছে কোনো লাভ হবে? তার থেকে বরং মাথা খাটাও, আমার হাত থেকে ডিমগুলোকে বাঁচাবে কি করে? এই আসছি আমি। না, সারাদিন রোদে উড়ে উড়ে আমারও গা হাত পা খুব ম্যাজম্যাজ করছে। কিন্তু না, আমি না বাবা, আমাকে জেগে থাকতেই হবে ডিমগুলোর পাশে। বলা তো যায় না বেটা কেউটা কোথা থেকে এসে পড়ে, কিন্তু সারা রাত জেগে থাকা কি চারটিখানি কথা কি জানি। এবার গাছে উঠি, সাবধানে উঠতে হবে যাতে কোনোভাবেই টের না পায়। কি হলো, ঘুমোচ্ছ না যে বড়? ঘুম আসছে না যে। কেন, ওদের জন্য চিন্তায়? আসলে আমরা তো দিনের বেলায় ছিলাম, কিন্তু এখন কি হবে সেটাই ভাবছি। ওরা নিশ্চয়ই জেগে থাকবে। আচ্ছা, সারা রাত জেগে থাকা কি সোজা কথা? তাহলে তুমি কি করতে বলো? কি আর করবে, কাল সকালের জন্য অপেক্ষা করো। চোখ যে আর খোলাই রাখা যাচ্ছে না, কিন্তু কিন্তু ঘুমিয়ে পড়লে তো চলবে না। সেই তো, চলবে কি করে, তোমাদের জম তো চলেই এসেছে। না, কিরকম যেন লাগছে, কাছে পিঠে আবার কেউ এলো না? আরে আরে, কাকটা আবার বুক পাড়াচ্ছে যে, এই রে, দেখে ফেললে তো কেলো হয়ে যাবে। দেখি তো, কই, কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কি মনের ভুল হবে হয়তো? ও, খুব জোর লুকিয়ে পড়েছি, নইলে এত পরিশ্রম সব জলে চলে যেত। আচ্ছা, কেউ যেটা কি এত রাতে আর উঠবে গাছে, মনে তো হয় না, তাহলে কি? হ্যাঁ বাবা, ঘুমিয়ে পড়ো, কেউ আসবে না। ঘুমিয়েই পড়া যাক, ঘুমিয়েই পড়ি। হ্যাঁ, তাই পড়ো, আর আমার কাজটা জলের মতো হয়ে যায়। এই তো বাছাধন চোখ বুঝেছে, এবার শুরু করি আমার খেল। কান্নার আওয়াজ কোথা থেকে আসছে বলতো? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। ওই দেখো, ওই দেখো, ওরাই কাঁদছে। তাহলে কি কোনো বিপদ ঘটলো? কি হলো, কি হলো আবার তোমাদের? আর কি হবে, ওরা কপাল আমাদের। ডিমগুলো ডিমগুলো আবার খেয়ে নিয়ে গেছে। কে, ওই কেউটেটাই? তাছাড়া আর খাবে কে? সকাল থেকে আর বেরোবার নামই করে না। দেখেছো তো, আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। কিন্তু তোমরা জেগেছিলে না রাতের বেলা? অনেক রাত অবধি ছিলাম, কিন্তু তারপর যখন চোখ বুঝেছি তখনই হয়তো বুঝেছি। ওই যে বেরিয়েছেন, এটা কি হলো? হ্যাঁ, দিনের বেলা পারলে না, আর তাই রাতের বেলা চোরের মতো ডিমগুলো খেয়ে নিলে। বাহ, তোমাদের ডিম খোলা রেখে তোমরা সবাই নাক ডাকবে, আর আর আমি কি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? আচ্ছা, যেই তুমি কাত হলে আর সঙ্গে সঙ্গে আমি। ছি 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 ছি, লজ্জা করে না? তোমরা চারজন মিলেও তো ডিমগুলো আমার হাত থেকে বাঁচাতে পারলে না, বুঝলে? এখানে যেই ডিম পাড়ুক না কেন,
আর যেরকম ভাবেই পাহারা দিক না কেন, আমার পেটে সেগুলো যাবেই যাবে। বুঝলে, তোমরা এক কাজ করো, এই বাসাটা ছেড়ে দাও। হ্যাঁ, তাহলেই যদি এই কিউটেটার হাত থেকে বাঁচা যায়। আচ্ছা দেখি, আমরা তাহলে এগোই, পরে একবার আসবো, কথাটা একটু ভেবো। আচ্ছা, শুনলে তো ওরা কি বললো? শুনেছি। শুনেছি মানে, তাহলে কি অন্য কোথাও বাসা দেখবো? না, মানে দেখেছো তো এখানে থাকার কি ঝামেলা, দুবার ডিম পেড়েও কিচ্ছু হলো না। তবু আমি এখান থেকে যাবো না। কিন্তু কেন? দেখো, এখানের বাসাটা সারসরা আমাদের বিয়েতে দিয়েছিল, আর এখন যদি আমরা এটা ছেড়ে চলে যাই তাহলে সেটা খুব খারাপ হবে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার কথা তো ওরাই বলেছে। বলুক, কিন্তু তবু আমরা এখান থেকে যাব না। তাহলে ওই কেউটাটার হাত থেকে আমাদের ডিমগুলো বাঁচাবো কি করে? সেটা ভাবতে হবে আমাদেরকেই। কিন্তু এই চক্করে পড়ে আমাদের তো আর বাচ্চাই হবে না। এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন গো? দেখো না, ঠিক একটা উপায় বেরোবে। বলছো? হ্যাঁ। ও রে বাবা, কতদিন পরে একটু ঠিকঠাক মতন খাওয়া হয়েছে। নি, এবার একটু বেশ গায়লিয়ে রোদটা পোহাই। কদিন কচু খেয়ে খেয়ে গলার যা অবস্থা হয়েছিল। ওকি, অত চিৎকার কিসের? হ্যাঁ, একটু নিশ্চিন্তে শুতেও দেবে না? দূর, কি হলো আবার কে জানে। না, একটু একটু উঠে গিয়ে দেখি। ও হরি, ওরা আবার কাকে তাড়া করেছে? হ্যাঁ, কই কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। না বাবা, আগে নিজে আড়াল হই, তারপরে কাকে খুঁজতে গিয়ে আমাকেই না ধরে পিটিয়ে দেয়। কি ঝামেলায় পড়লাম রে বাবা, এরা তো তাড়া করেছে তো করেইছে, থামছে আর না। ও, ওই ল্যাগ প্যাকেটটার জন্য এত কাণ্ড? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, শুধু এটা খাওয়া ওটা খাওয়া। বাবা, বেটা কোথায় আবার কার্ডিও সাটিয়েছে কে জানে। দৌড়া, আমাদের আমাদের একটু খাবার জোগাড় করতে জান কয়লা হয়ে যাচ্ছে, আর বেটার ছেলে রোজ এখানে ডিম ওখানে মাছ সেখানে মাংস সাটিয়ে বেড়াচ্ছে। না, এভাবে দৌড়ে ওদের সঙ্গে পারা যাবে না তো। এবার ঘন জঙ্গলে ঢুকে পড়ি, তবে যদি ওদের কাটানো যায়। ওকে ওকে, ব্যাটার ছেলে আবার এদিকে চলে আসছে কেন রে বাবা? মতলব তো ভালো মনে হচ্ছে না। যাই যা, যাই সরে পড়ি। কোথায় যাচ্ছ গো শিয়াল দাদা? কোথায় আবার যাব, তোমার রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছি আর কি। ওই ওই পেছনে যারা আসছে না, ওদের একটু অন্যদিকে ঘুরিয়ে দাও তো। কেন বাবা, কি আনন্দে? আহা, বুঝতে পারছো না, বিপদে পড়েছি। ওরা যেভাবে লাঠি সোঁটা নিয়ে আসছে, আমাকে পটল ডাঙায় না পাঠিয়ে ছাড়বেই না মনে হচ্ছে। আর তোমাকে আমি বাঁচাবো না? বাহ বাহ, কি সুন্দর কথা। কই, ভালো ভালো খ্যাটনের সময় আমার কথা তো মনে পড়ে না তোমার? হ্যাঁ, শুধু খাওয়া আর খাওয়া। না, তোমার সঙ্গে তর্ক করলে তো আমার চলবে না, আমি আমি এখন পালাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। আর আমি বেশ আরাম করে শুই। ঠিক সবাই মতন আড়ালে ঢুকে পড়েছিলাম, নইলে নইলে বলা যায় না কিউটেটার মতো আমার অবস্থাও হতো কিনা। হ্যাঁ, আরে কি হলো, চুপ করে বসে থাকলে হবে? কিছু একটা বলো। কি বলবো সেটাই তো ভাবছি। হ্যাঁ, এই হচ্ছে মেয়েদের দোষ বুঝলে, ভালো কথা কিছুতেই মাথায় ঢোকে না। না ঢোকে না, হয়েছে, আমি এই বাসা ছেড়ে যাব না। তাহলে আর কি, যতবার ডিম পারবে ওই বেটা কেউটা ঠিক কোনো না কোনো কায়দা করে ঠিক খেয়ে যাবে। সেটা আর হচ্ছে না। কিন্তু কিভাবে? সেটাই তো ভাবছি। ওরে বাবা, যা ভাবা ভাবি করছো তাতে তো একটা পুরো বই লিখে ফেলতে পারবে দেখছি। আচ্ছা,
শিয়াল দাদার কাছে গেলে হয় না? সে কি করবে? বাহ, ওর কাছ থেকে বুদ্ধি নেব। কি করে ওই কেউটেটাকে জব্দ করা যায়? হ্যাঁ, সেটা খুব একটা খারাপ বলনি। ওই তো প্রথম খবরটা দিয়েছিল যে কেউটেটা আমাদের ডিম খেয়েছে। হ্যাঁ ঠিক। তার মানে কেউটেটার সঙ্গে শিয়াল দাদার কথাবার্তা আছে তো? আরে তাতেই তো সব। ওই সুযোগকে কাজে লাগিয়ে শিয়াল দাদা আমাদের ওকে জব্দ করতে সাহায্য করবে। এই তো, তুমি না সবাইকে খুব সহজ মনে করো। কেন কেন, এখানে আবার সহজ জটিলের কথা আসছে কেন? আরে বাবা, শিয়াল দাদা যেমন আমাদের বন্ধু, তেমনি ভাবে কেউটেটার সঙ্গেও তোর বন্ধুত্ব আছে নাকি? এটা নিয়ে শুধু তুমি ভাবছো। শিয়াল দাদা আমাদের কত দিন ধরে চেনে বলো তো? হ্যাঁ তা ঠিক। নাও নাও, চলো চলো। কোথায়? শিয়াল দাদার কাছে। ওই ঠিক একটা রাস্তা বার করে দেবে বলছো? হুম হুম। আরে ওঠো না। উঠছি তো। বুঝলে তুমি না, ওদের বাসাটা ছেড়ে দেওয়ার কথাটা না বললেই পারতে। হুম, আসলে আমরাই তো দিয়েছিলাম বাসাটা ওদের বিয়েতে। আমার কেন জানি না মনে হচ্ছে ওরা তোমার ওই কথাতে খুব দুঃখ পেয়েছে। তাহলে চলো না একবার দেখা করে আসি ওদের সঙ্গে। হ্যাঁ তাই চলো তাহলে। ওকে, ওরা তো এদিকেই আসছে দেখছি। কি গো, এদিকে কি মনে করে? না মানে তোমাদের কাছে নয়। তাহলে কার কাছে? ওই শিয়াল দাদার কাছে একটু যাব। শিয়াল দাদাকে দেখলাম ওদিকে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। তাহলে চলো গো। কিন্তু শিয়াল দাদার কাছে কেন হঠাৎ? আর কি, দেখি শিয়াল দাদা যদি কোনো বুদ্ধি বাতলাতে পারে ওই কেউটেটাকে শায়েস্তা করার জন্য। এ বাবা, এই বুদ্ধিটা তো আমাদের মাথাতেও আসেনি আগে। হ্যাঁ ঠিক ভেবেছো তোমরা, ওই কেউটেটাকে যদি কেউ জব্দ করতে পারে সে একমাত্র আমাদের ওই শিয়াল দাদাই। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে তোমরা যে, তা কি মনে করে? বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো শিয়াল দাদা। বিপদ কেন, আবার কি হলো? আর হবে কি, সেই তো একই গেরো হয়ে রয়েছে। ও ও, এবারেও কি কেউটেটা ডিম খেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। বেটা বেটা খুব বজ্জাত্য, শুধু তককে তককে থাকে, কার ডিম খাবে? ও শিয়াল দাদা, একটা কিছু বুদ্ধি বার করো না। হ্যাঁ, যাতে তো শায়েস্তা হয়ে যায়। বুদ্ধি? আসলে আসলে কিউটেটার মাথাটাও না বুদ্ধিতে ভরা। আর আমার তো বয়স হয়েছে নাকি, বুঝতেই পারছো, তা আমি কি আর পারবো ওর সঙ্গে বুদ্ধিতে? হ্যাঁ না না, তুমি পারবে, তুমিই পারবে। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, একটা কিছু করতেই হবে। তা এত করে বলছো যখন, তখন দেখি একটু ভেবে। তাহলে কালকে আসবো তোমার কাছে? না না, তোমাদের আর আসতে হবে না। একটা কিছু ভেবে আমি না হয় যাব তোমাদের কাছে। আচ্ছা। কিন্তু কি করা যায়, হ্যাঁ কিছুই তো মাথায় আসছে না। ব্যাটা যে ল্যাকটাকে, ও আজ যেভাবে দৌড়াচ্ছিল না, বাবা ওরা মনে হয় ধরতেই পারেনি। আরে আরে তাই তো। ওরা যেভাবে লাঠি ছোটা নিয়ে আসছে, আমাকে পটল ডাঙায় না পাঠিয়ে ছাড়বেই না মনে হচ্ছে। এটা তো আগে মাথায় আসেনি। পেয়েছি পেয়েছি একটা উপায় পেয়েছি, কিন্তু আগে আগে সকালটা হোক। কি হলো, এখনো ঘুমোচ্ছ নাকি? আরে উঠো উঠো, শিয়াল দাদার গলা মনে হচ্ছে তো। খেপলে নাকি, এত সকালে শিয়াল দাদা এখানে কি করবে? দেখেছো, যা শুনেছি ঠিক তাই। আসছি গো। শোনো,
অনেক ভেবে চিনতে একটা বুদ্ধি বার করেছি। কি বুদ্ধি একটু বলো না। এখন কিচ্ছু বলা যাবে না, চলো চলো আমার সঙ্গে। মনে রেখো শুধু আমার কথা শুনে চলতে হবে। হ্যাঁ শিয়াল দাদা, বলো তো তুমি কি করতে হবে আমাদের? আমাদের তোমাদের রাজপ্রাসাদ থেকে মহারানীর হার চুরি করে আনতে হবে। মহারানীর হার? হ্যাঁ, আর সেটাও করতে হবে এমন ভাবে যাতে যাতে মহারানী দেখতে পান। বলো কি কুশিয়াল দাদা। কিন্তু কিন্তু কেউটাকে জব্দ করার পেছনে মহারানীর গলার হার চুরি কিছুই তো মাথায় ঢুকছে না। দরকার কি ঢোকানোর? ঠিক, আরে হারটা আনো, তারপরে যা বলার বলবো। আচ্ছা, ওরা কি চান করতেও যায় পাদ্রির সময় সব দেখে? এই তো আমি জানি না। ওই তো মহারানী চলে যাচ্ছেন জানে। চলো চলো চলো। হ্যাঁ চলো চলো চলো। এই মহারানী তো সব গয়নাই খুলে রেখেছে গো। তাতে কি? আরে তাতেই তো সব। এই ফাঁকে গলার হারটা নিয়ে পালাই চলো। কি বুদ্ধি! শিয়াল দাদা বার বার করে বলে দিয়েছে এমন ভাবে হারটা নিয়ে পালাতে হবে যাতে মহারানী সেটা দেখতে পায়। ও বাবা, এই যে কিরকম চুরি করা কে জানে! সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে, বুঝলে? আমার গলের হার নিয়ে উড়ে পালালো যে! হায় 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 হায়! এ কে আছো? কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো! হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো গো! আমার গলার হার! আরে আমার কাছে এসে কি হবে? ওই যে দেখছো না কাক দুটো, ওরাই আমার গলার হারটা নিয়ে পালিয়েছে। ওদের কাছ থেকে আমার গলার হারটা নিয়ে এসো যেমন করে হোক। হায় হায় হায়, আমার কি হবে গো? কি হয়েছে, কি হয়েছে মহারানী, কি হয়েছে? আর হবার বাকিটা কি রয়েছে? কেন কেন? ওই যে কাক দুটো আমার গলার সাত নলি হার নিয়ে হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, সে কি গো, কাক দুটোর এত সাহস? ওরে বাবা, কাকেদের সাহস দেখে কি হবে! তুমি যেমন করে হোক আমার হারটাকে নিয়ে আসার ব্যবস্থা করো। এই যে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে যাও যাও যাও, দৌড়ো, যেমন করেই হোক ওই কাক দুটোর কাছ থেকে হারটা নিয়ে এসো। আমার একমাত্র মহারানীর গলার সাত নলি হার বলে কথা, যাও যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো। কিন্তু তোমার কি মনে হয়, শিয়াল দাদা ওদের কোনো মতলব বাতলে দিতে পারবে? দেখাই যাক না। এটা চিৎকার হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এত চিৎকার কিসের? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। চলো তো শিয়াল দাদার কাছে যাই, আমার তো মনে হয় ওর কাছেই কাকেরা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। এই যে শিয়াল দাদা, তোমার কথা মতন মহারানীর হার নিয়ে এসেছি। কিন্তু মহারানী দেখতে পেয়েছে তো? সে আবার পাইনি, আমাদের পেছনে প্রহরী লেলিয়ে দিয়েছে। তো তারা কোথায়? আসছে আমাদের পিছনে। বাবা 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 বাবা, যা ভেবেছি একদম ঠিকঠাক ভাবেই কাজ এগোচ্ছে। কিন্তু এবারে দেখতে হবে যে কেউটে ব্যাটা কোথায়। কিন্তু তাকে কোথায় খুঁজে পাবো? সেই তো, কিন্তু ওকে খুঁজে না পেলে তো আসল কাজটাই হবে না। এ বাবা, তাহলে তো পরিশ্রম কি জলে চলে যাবে। আহা, এখনই অত ভেঙে পড়ছো কেন বাবা?
যা ভেবেছি ঠিক তাই, শিয়াল দাদার কাছেই আছে ওরা। আরে এখানে বসে থাকলে হবে? তোমাদের খুঁজতে তো প্রাসাদের প্রহরীরা দৌড়ে আসছে। জানি, জানো তো এখানে কেন? পালাও। আচ্ছা, ওরা হঠাৎ তোমাদের পেছনে পড়লো কেন? এই যে মহারানীর গলার হার গেড়িয়েছি না। শিকি, হঠাৎ এই বুদ্ধি হলো কেন তোমাদের? আরে না না, ওরা তো আমার কথাতেই এই কাজটা করেছে। কিন্তু কেন? সেটা দেখতে পাবে। কিন্তু তোমরা কি বলতে পারো যে কেউটেটাকে এখন কোথায় পাওয়া যেতে পারে? সে একখানা আলসে, এই ঠান্ডায় নিজের গর্তের ভিতরে ঢুকে আছে। ঠিক ঠিক বলেছো তো। যা করবে ঝটপট করবে। প্রহরীরা কিন্তু প্রায় এসে গেছে। চলো চলো। কিছু একটা যাচ্ছে বলে মনে হচ্ছে না। ও হো হো হো, এত দূরে চলে গেছে যে খালি চোখে শুধু পিঁপড়ের মতো মনে হচ্ছে। কি যে করি এখন, এদিকে মহারানীর কান্নাও যে থামছে না। মহা গেরো হলো তো। হায় 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 হায়, এ আমার কি হলো গো? ও, এখনো কাঁদছো? আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে একটু থামতে ইচ্ছে করে না নাকি? তাও যদি চোরে ডাকাতে নিত তো একটা কথা হতো, নিল তো কাকে? লজ্জায় যে আমি আর বাইরে মুখ দেখাতে পারবো না। হায় 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 হায়, না পরে না। আচ্ছা আচ্ছা, তাহলে কাঁদো, তাহলে কাঁদো, ভালো করেই কাঁদো। লজ্জা করে না? বাবা কত শখ করে আমাকে সাতনলি হারটা বিয়েতে দিয়েছিল, আর সেই হারটাই কাক দুটো নিয়ে গেল। আহা, প্রহরীরা তো তারা করেছে কাক দুটোকে। আর দাঁড়া, তোমার প্রহরীদের চিনি না? দুপা দৌড়য় আর চার পা আছাড় খায়, একেবারে তোমার মতো। আরে না না, ওকে ধরে ফেললো বলে। আবার মিথ্যে কথা বলছো। কাক দুটো কোথায় না কোথায় উড়ে চলে গেছে, তোমার প্রহরীরা ওদেরকে না পেয়ে ঠিক আঙুল চুষতে চুষতে ফিরে এসে বলবে পাইনি মহারাজ। বাবা, সব যেন তুমি জেনেই বসে আছো। দেখেছি তো, কত বছর ধরে দেখেছি তোমাদের। আচ্ছা এই কথা, তাহলে শুনে রাখো মহারানী, তোমার সাতনলি হার না আনা পর্যন্ত আমি এই তোমার ঘরেই ঢুকবো না। তাতে কার কি এলো আর গেল, আমার হারটা তো আর ফিরে আসবে না। ধুর, তুমি এরম করে বললে তো, আমি তাহলে নিজেই যাচ্ছি তোমার হার আনতে। হ্যাঁ তাই যাও। যা বললাম সেভাবেই কাজটা করতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন না, একটু দাঁড়াও। কেন? বাহ, তোমরা যে বাসার কাছাকাছি এসেছো সেটা প্রহরীদের চোখে পড়তে হবে না। ঠিক বলেছো তো। তাহলে এখন অপেক্ষা করতে হবে কখন আমাদের ওরা দেখতে পায়। কেন, আমরা ডাকাটাকে শুরু করি না? তাহলে খুব সহজেই ওরা তোমাদের দেখতে পেয়ে যাবে। আমি একটা কথা বলবো। বলো বলো। চল এবার প্রাসাদে গিয়ে বলি যে কাক দুটোকে খুঁজেই পাইনি। সেটা কি ঠিক হবে? আহা বে, ঠিক আবার কি হলো, এত খুঁজলাম কিন্তু এই ঘন জঙ্গলে কাক দুটোকে কোথায় পাবো বলতো? সেটা ঠিক। তাহলে চল প্রাসাদে, যেটা বললাম সেটাই গিয়ে বলি। তাই চলো। মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতাম যত সব ফাঁকি বাজের দল। না না, মানে আমরা অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাওনি, তাই তো? বেশ তো, এবার আমার সঙ্গে খোঁজো। আচ্ছা মহারাজ। মাথা উঁচু করে খুঁজে কি কোনো লাভ হবে? কেন মহারাজ, এই ঘন জঙ্গলে তোমরা ওই কাক দুটোকে খুঁজে পাবে কখনো পাবে না। তাহলে কানটা খাড়া করে থাকো, যদি কাকের ডাক শোনো তাহলে সেদিকেই যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ।
শোনো 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 তো, কান খাড়া করে শোনো দেখি, পাচ্ছো কিছু শুনতে? হ্যাঁ, তাহলে এবার আওয়াজ শুনে শুনে চলো। ওই তো ওদিকে মনে হচ্ছে না? তাও ভালো, কানে ঠিকঠাক শুনছো। ওই তো ওই তো ওরা আসছে, সঙ্গে আবার মহারাজও আছে দেখছি। ভালোই হয়েছে, তাহলে হেলবো হাটটা, একটুখানি দাঁড়াও। ওই দেখো, ওই দেখো বাসাটা। তাই তো মহারাজ, ওই তো ওই তো হাটটা, ওই তো হাটটা। চলো চলো তাহলে ওদিকে ফেলো, এবার এবারে ফেলো। একেবারে খাপে খাপ। দেখেছো তো, ভয়ে বেচারা কাক দুটো হাতটাকে কেমন নিচে ফেলে দিল। কিন্তু ওটা তো একটা গর্তে ঢুকে গেল। তাতে কি, ওটা বার করে আনো। ও কি পড়লো আবার মাথায়? না বেরিয়ে দেখি তো, চেঁচামেচি কিসের এত? ওই দেখুন মহারাজ, একটা কেউটে। আর ওটার মাথাতেই তো হাতটা রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে? যাও যাও যাও, ওটাকে পটল ডাঙায় পাঠাও। জয় হুকুম মহারাজ। ওরে বাবা রে, কি কি সবাই এভাবে তেড়ে আসছে কেন রে বাবা? ওরে বাবা, ওরে বাবা, গেলাম রে, গেলাম গেলাম। এতক্ষণে বুঝলাম শিয়াল দাদার মতলবটা। ঠিক কায়দা করে কেউটেটাকে মেরে ফেললো। এবার তাহলে নিশ্চিন্তে ডিম পাড়তে পারবো। এবার কিন্তু একেবারে ফুটবল টিম করতে হবে। তার বলতে